বিধিনিষেধ উঠে যাওয়ায় পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে হাজার হাজার মুসল্লির নামাজ আদায়, ওমরা পালনকারীদের স্বস্তি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। মুসল্লিদের অংশগ্রহণে মুখর পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদ করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় কাঁধে কাঁধ রেখে নামাজ আদায় করছেন মুসল্লিরা। স্বাভাবিকভাবে ওমরা পালন করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন দেশি বিদেশি মুসল্লিরা। আলমামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কানায় কানায় পূর্ণ পবিত্র কাবা চত্বর। সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে গেল রোববার থেকে করোনা বিধিনিষেধ ছাড়াই ওমরা পালন করতে পারছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনা প্রতিরোধে শতভাগ সফলতা পেয়ে ধীরে ধীরে খুলে দিচ্ছে সকল কিছু। ইতিমধ্যে খুলে দিয়েছে পবিত্র নগরী মক্কা মসজিদুল হারাম এবং পবিত্র মদিনার মসজিদে নববী। করোনা ভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ওমরা পালন ও নামাজ আদায় করছেন। সম্পূর্ণ ধারণ ক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। হাজার হাজার লোক এসেছে আজকে দেখে অনেক ভালো লাগলো। এখনো সেই তেমন ভাবে লোক আসছে, আজকে অনেক লোক দেখলাম, আগের মতো পরিতৃপ্তি পাচ্ছি। এখন মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন অচিরেই আমাদের এই করোনা মহামারী পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যায়। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, যেতে পারবেন সিনেমা হল এবং রেস্তোরাঁতেও। এছাড়া পাবলিক প্লেসে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক দূরত্ববিধি তুলে নেওয়া হলেও কাবা চত্বর এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। আলমামুন শিপন, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। দীর্ঘ নয় মাস পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে তুলে নেওয়া হয়েছে লকডাউন। এ উপলক্ষে আনন্দ উদযাপনে মেতে উঠেছে শহরটির বাসিন্দারা। মেলবোর্নের প্রধান সড়ক, ক্যাফে ও রেস্তোরাঁগুলো ভরে উঠেছে লোক সমাগমে। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শহরটির টিকা গ্রহণকারী অন্তত 5 লাখের বেশি মানুষ। করোনা মহামারীতে দীর্ঘ লকডাউনে থাকা শহরগুলোর তালিকার প্রথম সারিতে ছিল মেলবোর্ন। করোনা সংক্রমণ এড়াতে কয়েক দফায় লকডাউন দেওয়া হয় শহরটিতে। অস্ট্রেলিয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা বর্তমানে 80% পৌঁছেছে, আর তাই একে একে সব খুলে দেওয়া হচ্ছে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালে এক রাত কাটানোর পর উইন্ডসর ক্যাসেলে ফিরে গেছেন। বাকিংহাম প্যালেসের বরাতে ব্রিটিশ গণমাধ্যম জানায়, চিকিৎসকের পরামর্শে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকেলে একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে এক রাত কাটানোর পর বৃহস্পতিবার দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসেলে ফিরে আসেন। আগামী কয়েকদিন তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। টানা কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান চিকিৎসকরা। এর আগে উত্তর আয়ারল্যান্ড সফর বাতিল করেন ব্রিটেনের রানী। উত্তর আয়ারল্যান্ডের 100তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে না পারায় রানী এলিজাবেথ দুঃখ প্রকাশ করেছেন বলে জানায় বাকিংহাম প্যালেস। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুবাই স্পোর্টস সিটিতে। 12 দলের সুপার 12 পর্বের দেশগুলোকে আমন্ত্রণ জানাতে এখন পুরোপুরি নতুন সাজে সেজেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে সুপার 12-এ অংশ নিতে কিছুক্ষণের মধ্যে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিবে টাইগাররা। এই মুহূর্তে দুবাইয়ের দেরায় আছেন রিপোর্টার নিয়ন মুহায়মিন। সেইখানকার বিশ্বকাপ আয়োজন নিয়ে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, জেনিফার, দুবাইয়ের প্রবাসী বাঙালিদের মন ভালো নেই। ওমান থেকে যখন বাংলাদেশ দল সুপার 12-এ উঠে দুবাইয়ের পথে এখন আসছে, তখন এখানকার মানুষদেরকে মন খারাপ করে দিয়েছে আসলে আইসিসি। আইসিসির শিডিউলের উলটপালট হওয়ার কারণে দুবাইয়ের 3টি ম্যাচ হওয়ার কথা থাকলেও এখন বাংলাদেশের মাত্র 1টি ম্যাচ হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি 2টো ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে শারজা এবং আবুধাবিতে। মূলত গত কিছুদিন আগেই আইসিসি হঠাৎ করে তাদের নিয়মটা বদলে ফেলে এবং সেই নিয়মের বেড়াজালে পড়ে বাংলাদেশের সূচিগুলোও বদলে যায়। এবং গত ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার পর অন্যদিকে একই গ্রুপে স্কটল্যান্ডও যেহেতু জয় পেয়ে গিয়েছিল, তাই স্কটল্যান্ড গ্রুপের সেরা হয়ে সুপার 12-এ ওঠে এবং বাংলাদেশ রানার আপ হয়ে গ্রুপ সুপার 12-এ ওঠার কারণে কিন্তু বাংলাদেশ গ্রুপ এতে চলে আসে। এবং গ্রুপ এতে চলে আসার কারণে বাংলাদেশের সবগুলো ম্যাচ এখন বিকেল 4টায়
অর্থাৎ এই দুবাইয়ের যে স্থানীয় টাইম সেই স্থানীয় টাইম দুপুর দুটোয় কিন্তু হবার কথা রয়েছে, যার কারণে এখানে প্রচণ্ড এই সময় গরম থাকে এবং রোদ্র থাকে, যে কারণে খেলা দেখার মতো বা খেলবার মতো যে পরিবেশ বা আবহাওয়ার কথা যদি আমরা বলি সেটা আসলে এখানে তখন উপযোগী নয়। এখানে দুবাইয়ের যারা প্রবাসী বাঙালি আছেন তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা সবাই বলছিলেন তারা সবাই একটা পরিকল্পনা সাজিয়েছিলেন অনেক দিন ধরে, আইসিসির ফিক্সচার যখন তাদের হাতে এসেছিল তারপর থেকেই তারা একটা পরিকল্পনা গুছিয়ে ফেলেছিলেন কবে কখন তারা একসাথে খেলা দেখবেন, কখন ছুটি নেবেন, টিকিট কাটবেন, কোন কোন ম্যাচগুলোতে যাবেন, সবকিছু আসলে হঠাৎ করে এই দুই তিন দিনের সিদ্ধান্তে আইসিসি যখন বদলে ফেলেছে সবকিছু তাদের আসলে এখন ভণ্ডুল হয়ে গেছে। নতুন করে তাদেরকে আবার পরিকল্পনা সাজাতে হচ্ছে, যেটার জন্য তারা বলছিলেন যে এখানে বেশিরভাগ বাঙালি যারা আছেন তারা এখানে কাজ করেন, তো যার ফলে তাদেরকে ছুটি নিতে হবে এখন, আবার ছুটি নিয়ে তাদেরকে শারজায় যেতে হবে, আবুধাবিতে যেতে হবে, যাতায়াতের একটা হ্যাসেল তাদেরকে এখন পোহাতে হবে, যে জায়গা থেকে তাদের সবারই আসলে কিছুটা মন খারাপ হয়েছে। তারপরে অনেকেই বলেছেন তাদের এখন আর খেলা দেখবার সুযোগ নেই, কারণ যেহেতু ওয়ার্কিং ডে সব হয়তো বা এখানকার যারা অফিসে কাজ করেন বিভিন্ন জায়গায় কাজ করেন তারা ছুটি পাবেন না, সেক্ষেত্রে বাংলাদেশের খেলা দেখতে না পারার একটা আক্ষেপও অনেকের ভিতরে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও যদি বলেন এখানে যারা প্রবাসী আছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বাকি যারা ছিলেন তারাও আবার বলছিলেন যে হ্যাঁ আবুধাবি বা শারজা যেখানেই হোক না কেন তারা খেলা দেখতেই যাবেন, কারণ বাংলাদেশ যেখানে খেলবে যে অবস্থায় খেলবে বাংলাদেশের মানুষ হিসেবে তাদের দায়িত্ব বাংলাদেশকে সাপোর্ট করা, সেজন্য তারা মাঠে যাবেন। আমি দেখেছি অনেকেই তারা একসাথে হয়ে জার্সি বানিয়েছেন, পতাকা বানিয়েছেন বাংলাদেশের, মানে মাঠে যাবার জন্য তাদের উৎসাহ উদ্দীপনার আসলে কোনো কমতি নেই। অন্যদিকে এখন যদি বলি বাংলাদেশ টিম এই মুহূর্তে এখনও ওমানে আছেন, এখানে স্থানীয় টাইম এখন 2:30, অর্থাৎ এখন থেকে আরও আধা ঘন্টা পর বাংলাদেশ টিম ওমান থেকে ফ্লাই করবে এবং এখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে তাদের দুবাই এসে পৌঁছাতে, এবং তারপর পরে কিন্তু তারা আইসিসির বায়োবাবলে ঢুকে যাবে এবং আইসিসির বায়োবাবল অনুযায়ী যে হোটেল সেই হোটেলে চলে যাবে, অর্থাৎ সমর্থকদের সঙ্গে ইন্টারাকশন করার বা প্লেয়ারদের দেখবার কোনো সুযোগ কিন্তু এখানে সমর্থকরা পাবে না। এবং বাংলাদেশ দল আজ দুবাইয়ে চলে আসবার পর তারা বিশ্রামে থাকবে এবং সেই বিশ্রাম শেষ করে আগামীকাল থেকে তারা প্র্যাকটিস করবে এবং সুপার 12-এর অনুশীলনে নামবে। বাংলাদেশের সুপার 12-এর প্রথম ম্যাচটি এখন পর্যন্ত করা হচ্ছে শ্রীলঙ্কার সাথে হতে পারে, তো সেই ম্যাচটি যেহেতু শারজায় হবে বাংলাদেশ দল হয়তো বা অনুশীলনের জন্য শারজায় যাবে না, দুবাইয়ের আন্তর্জাতিক যে স্পোর্টস সিটি আছে সেখানেই হয়তো বা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেখানেই হয়তো বা অনুশীলন করবে, তো সেটা পরবর্তীতে আসলে জানিয়ে দিতে পারবো। এছাড়া বাংলাদেশ দলের ছাড়া যদি বলি যে দুবাই শহরে কিন্তু এখনও সেরকম কোনো প্রচার প্রচারণা আমরা দেখিনি, ওয়ার্ল্ড কাপ নিয়ে সেরকম কোনো উত্তেজনাও নেই, উন্মাদনাও নেই। যে উন্মাদনা বা উত্তেজনার কথা যেটা বলছিলাম সেটা একেবারেই আসলে বাংলাদেশ এশিয়ান দেশগুলো যারা আছে ভারত পাকিস্তান সেই এলাকায় যে মানুষগুলো যেখানে বসবাস করেন সেই এলাকাটা ছাড়া খুব বেশি আমরা আসলে দেখিনি। তো জেনিফার, এই ছিল আমার কাছে দুবাই থেকে এখন পর্যন্ত সবশেষ। দুবাই থেকে বিশ্বকাপ আয়োজনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমেন। বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা চালু করল দুবাই। 250 মিটার উঁচু এই নাগরদোলার নাম দেওয়া হয়েছে আইন দুবাই বা দুবাইয়ের চোখ। এই নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় 1800 দর্শনার্থী দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। শহরের দুর্দান্ত সব দৃশ্য দেখতে পর্যটকদের প্রথম পছন্দ ফেরিস হুইল বা নাগরদোলা। পাখির চোখে এক নজরে দুবাইকে দেখতে এবার চালু হলো আইন দুবাই বা দুবাইয়ের চোখ। লাস ভেগাসের হাই রোলার, শিকাগোর নেভি পিয়ের, লন্ডনের লন্ডন আই বা ক্যানাডার নায়াগ্রা স্কাই হুইলের চেয়েও উঁচু আইন দুবাই। নাগরদোলাটিতে মোট 48টি কেবিন রয়েছে, এক একটি কেবিনের ধারণ ক্ষমতা 40 জনের বেশি। নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় 1800 মানুষ দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রতি রাইডে প্রায় 40 মিনিট দুবাইয়ের উপকূলীয় ও আকাশের সৌন্দর্য দেখতে পারবেন পর্যটকরা। করোনা মহামারীর ধাক্কা সামলে নেওয়ার পাশাপাশি শুধু তেল নয়, অন্যান্য খাতেও অর্থনৈতিক শক্ত অবস্থান করার লক্ষ্য অনুযায়ী এই নাগরদোলা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা, সবচেয়ে গভীর ডাইভিং পুল ও দীর্ঘতম জিপলাইনের পর এবার উঁচু নাগরদোলার রেকর্ডও দুবাইয়ের। এর মধ্য দিয়ে আরও বেশি পর্যটক আকৃষ্ট করার আশা করছে দুবাই কর্তৃপক্ষ। ওমরিনান, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়।